আমি জার্মানি রোলস নিয়ে গত একটা ভিডিও করেছিলাম, যেখানে হচ্ছে আমি চারটা রোলস সম্পর্কে বলেছিলাম, বাট ওগুলো ছিল ইংলিশে, যার জন্য বা অনেকের বুঝতে সমস্যা হচ্ছিলো যারা বিশেষ করে বাংলাদেশে থাকে এবং যারা হচ্ছে জার্মানিতে আসার জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছে, যাদের প্ল্যান আছে জার্মানিতে আসবে। সো আমি যে রোলসগুলো, যেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার রেসিডেন্ট পারমিট, স্কিল্ড ওয়ার্কার মানে হচ্ছে আপনার রেসিডেন্ট পারমিটের স্ট্যাটাস হচ্ছে 18B ABS 1। এটা হচ্ছে যে আপনি জার্মানিতে জব নিয়ে আসছেন অথবা আপনি হচ্ছে মাস্টার শেষ করে ফুল টাইম জবে গেছেন। যদি আপনার স্কিল ওয়ার্কার্স এর পারমিট থাকে, যেটা দিয়ে পৃথিবী থেকে অসংখ্য মানুষ জার্মানিতে ডিরেক্টলি জব নিয়ে আসতেছে, এতে যেটা হবে, আপনি যদি আপনার ওয়াইফের জন্য, আপনার বাচ্চার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, আগে যেটা হতো যে আপনি স্পাউসের জন্য একটা পর্যাপ্ত পরিমাণ আছে বাসায় স্পেস থাকতে হতো, তাদের জন্য 12 স্কোয়ার মিটার, তার মানে হচ্ছে যে আপনার ওয়াইফের জন্য হচ্ছে 12 স্কোয়ার মিটার, বাচ্চার জন্য হচ্ছে জায়গা, তার মানে টোটাল হচ্ছে আপনাকে মিনিমাম 36 স্কোয়ার মিটারের বাসা নিতে হতো, যেটা হচ্ছে এখন আর লাগবে না। এই বছর মার্চ থেকে এই রোলসটা হচ্ছে এলিমিনেটেড হয়ে যাচ্ছে। সো আমি লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি আমার ভিডিও দেখতেছেন তাহলে দেখবেন যে আমি অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করে দিচ্ছি যে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি এই মানে আসলে রোলস নাম্বার 2। সব থেকে বড় রোলস হচ্ছে এটা বাবা মার জন্য, যদি কেউ তার বাবা মাকে জার্মানিতে আনতে চায়। আগে যেটা হতো, বাবা মাকে আনতে গেলে 3 মাসের জন্য ট্যুরিস্ট ভিসায় আনতে হতো, এখন ইউএসএ জার্মানির মতো রেসিডেন্ট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। ডিটেলস ইনফরমেশন আমি এখন বলতে পারবো না, এটা ইমপ্লিমেন্ট হবে ইনশাল্লাহ জুন অথবা মার্চ থেকে, তার মানে আমাদেরকে ওয়েট করতে হবে আরও 2 মাস, এরপরে হচ্ছে ডিটেলস, এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমরা পাবো। 3 নম্বর রোলস, যেটা হচ্ছে লিঙ্ক আমার কাছে নেই, বিকজ আমি এটা পড়েছিলাম হচ্ছে একটা পেজে যেটা টাকা দিয়ে পড়তে হয়। সো আমি সম্ভবত একবার পড়েছিলাম, জাস্ট বিকজ অফ হচ্ছে যে হয়তো আমার সাবস্ক্রাইব করা ছিল, আমার কোনো একটা ফার্স্ট টাইম আমি ইউজার ছিলাম, এই জন্য আমি একটা রুলসটা পড়েছিলাম। এখন আমি সেই লিঙ্কে গেলে দেখাচ্ছে যে সাবস্ক্রাইব করতে হবে এবং যেখানে টাকা ডোনেশন করতে হবে না। এটা হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্ট, ফর এক্সাম্পল আপনি জার্মানিতে আসছেন, অ্যান্ড স্টুডেন্ট আপনার পড়াশোনা শেষ, জার্মানি সরকার আপনাকে 18 মাসের ভিসা দিত আগে চাকরি খোঁজার জন্য, এই রুলসটা হচ্ছে আস্তে আস্তে শিথিল হচ্ছে। তার মানে সরকার হচ্ছে আপনার আইদার মার্চ অথবা জুন থেকে নতুন রোলস আসতেছে যে যারা জব সিক ভিসায় থাকবে, স্টুডেন্ট যারা পড়াশোনা শেষ গ্র্যাজুয়েটরা, তাদেরকে 24 মাস পর্যন্ত হচ্ছে ভিসা বাড়ানো যাবে। তারা চাইলে 24 মাসের রিকোয়েস্ট করে 24 মাস পর্যন্ত বাড়াতে পারবেন এবং এটা 3 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। কারণ হচ্ছে যে জার্মানিতে প্রচুর পরিমাণ স্কিল ইমিগ্রেন্ট দরকার, যারা জার্মানিতে অলরেডি পড়াশোনা শেষ করছে, এদের থেকে বড় স্কিল আর কী হতে পারে। এই জন্য সরকার চাচ্ছে এরা যাতে করে এদেশে থাকে, ল্যাঙ্গুয়েজ শেখে, শেখে 3 বছরের মতো টাইম পাবে, 3 বছরের মধ্যে তারা এই ফুল টাইম জব করতে পারবে, তারা ফুল টাইম জব করতে পারবে এবং হচ্ছে যে পাশাপাশি হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে তারা জবে ঢুকতে পারবেন। সো এটা হচ্ছে একটা বিশাল সুযোগ যারা স্টুডেন্ট হিসেবে হবো, এখন যারা আসেন, যারা হয়তো গ্র্যাজুয়েশন শেষ করবেন, তো সবার জন্য হচ্ছে এটা একটা অনেক বড় একটা সুযোগ জার্মানিতে স্থায়ীভাবে থাকেন। 4 নম্বর যে রুলসটা, আমরা জানি জার্মানি হচ্ছে পুরো পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখন জার্মানিতে আপনি আসতে পারবেন, আপনার মিনিমাম হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং হচ্ছে সব থেকে ভালো যদি আপনার আইন্স ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সব থেকে সহজ হোসা, আর যদি আপনার বিআইএস না থাকে অ্যাটলিস্ট আপনাকে A2 থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার ইংলিশে দক্ষতা B2 থাকতে হবে। জার্মানি যেটা করতে যাচ্ছে, এই ক্যানাডার মতো হচ্ছে আপনাকে অপরচুনিটি কার্ড নামে এক ধরনের কার্ড বের করতে যাচ্ছে, তারা এক ধরনের কার্ড দেবে যেটা হচ্ছে যে আপনি এই কার্ডের, যদি আপনি কার্ড হোল্ডার হন তাহলে হচ্ছে এই কার্ড নিয়ে আপনি জার্মানিতে 3 বছর পর্যন্ত হচ্ছে আপনি জব সিকিং ভিসা পাবেন এবং প্রতি সপ্তাহে আপনি 20 ঘন্টা কাজ করার অনুমতি পাবেন, যেটা হচ্ছে আগে শুধুমাত্র ইউ কান্ট্রি, ইউরোপিয়ান ইন্ডিয়ান কান্ট্রিতে যারা তাদের জন্য এটা ছিল, আর শুধুমাত্র হচ্ছে যারা ইউএসএ কানাডা দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসতো তাদের জন্য এই সুযোগটা ছিল। এখন এটা পুরো হোল কান্ট্রি, হোল ওয়ার্ল্ড, সরি পুরো হোল ওয়ার্ল্ডে, যে কোনো দেশ, থার্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড, ইট ডাজন্ট ম্যাটার, সবাই এখানে সমান অগ্রাধিকার পাবে। আমি মনে করি আপনাদের সবার উচিত আরেকবার ভাবা, সময় আমাদের হাতে খুবই কম, যত তাড়াতাড়ি সম্ভব জার্মানি চলে আসুন। কারণ এই জায়গাগুলো যদি আপনারা না আসেন, এই জায়গাগুলো হচ্ছে ইন্ডিয়া প্লাস হচ্ছে পাকিস্তানের স্টুডেন্টগুলো হচ্ছে অলরেডি এই জায়গাটায়, তারা হচ্ছে
অকুপাইড করে ফেলতেছে। ইভেন জার্মান সরকার হচ্ছে ইন্ডিয়ার সাথে প্লাস আরও অনেক ইউ কান্ট্রির সাথে হচ্ছে কন্ট্রাক্টে যাচ্ছে যে তারা ওই দেশ থেকে লোক নেবে, যার ফলে দেখা যাবে যে আগামী 5 বছরের মধ্যে জার্মানিতে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট আসবে। এবং যারা হচ্ছে চিন্তা করতেছে যে আমি যাবো এখন শিওর না, এই মানুষগুলো কিন্তু দেখা যাবে যে একটা সময় পরে 5 বছর 4 বছর পরে দেখা যাবে যে এই জায়গাগুলো স্যাচুরেটেড হয়ে যাবে, তখন আপনি চাইলেও জার্মানিতে এত সহজে আসতে পারবেন না। সো অনেকবার ভাবুন ইনশাল্লাহ আপনি কী করতে চান, আপনার হাতে সময় কিন্তু খুবই কম। সো আমি বলবো আমার এই ভিডিওটা যদি আপনাকে মোটিভেট করতে পারে, আমি মনে করব হচ্ছে আমাদের ভিডিও বানানোর সাধ্য। এবং আপনাদের সাথে ইনশাল্লাহ যদি কখনো জার্মানিতে আসেন কিছু আপনার সাথে দেখা হবে। সো আমার শুভকামনা সবসময় আপনাদের সাথে আছে। সি ইউ সুন ইন জার্মানি।